হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুবই ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে সলিউশন করব যে নোকিয়া ফোনের নেটওয়ার্ক অ্যান্টেনা টিপস, এই নেটওয়ার্ক অ্যান্টেনা টিপস কীভাবে কাজ করে সেটা আমরা ফুল ফিল দেখব। সম্পূর্ণ জাম্পার ট্র্যাক লাইনটা আমরা দেখব এবং এই ট্র্যাক লাইনটা আমরা ডায়াগ্রাম একে আমরা দেখে নেব যে কোথার থেকে ট্র্যাক লাইনটা কাজ করছে, কোন পর্যন্ত কীভাবে কাজ করছে সেটা আমরা বিস্তারিত জেনে নেব। সো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকা বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবে সবার আগে এই ধরনের ভিডিও দেখার জন্য। চলো আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে ট্র্যাক লাইনটা কোথা থেকে কোন পর্যন্ত আছে। সো এই নোকিয়া সেটগুলোতে, চায়না সেটগুলোর মতো কিন্তু আদার্স করে কোনো অ্যান্টেনা টিপস লাগানো থাকে না, সো এটা বোর্ডের সঙ্গে ফিক্স থাকে। এই অ্যান্টেনা কীভাবে বোর্ডের সঙ্গে ফিক্স থাকে সেটা দেখব এবং কোন ট্র্যাক লাইনের মাধ্যমে এটা হচ্ছে সেটাও আমরা দেখব। এখানে আমাদের সিপিইউ আছে, এখানে ক্রিস্টাল আছে, এখানে নেটওয়ার্ক আইসি আছে। সো সিপিইউ থেকে নির্দেশ করছে ক্রিস্টালে, ক্রিস্টাল থেকে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা আসছে, ক্রিস্টাল থেকে ফ্রিকোয়েন্সিটা এসে তবে কিন্তু নেটওয়ার্ক আইসিতে আসছে, নেটওয়ার্ক আইসি থেকে অ্যান্টেনা টিপসটা বেরিয়ে বোর্ডের সঙ্গে গ্রাউন্ড করা আছে। সো এই টিপস যদি কোনো কারণে ফল্ট হয়ে যায়, নেটওয়ার্ক টিপস, তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা প্রপারলি ওয়ার্ক করবে না। নেটওয়ার্ক টিপসটা কোনো কারণে মিসিং হয়ে যায়, ক্র্যাক হয়ে যায়, তখন আমরা কীভাবে সলিউশন করবো সেটা আমরা দেখব। চলো সর্বপ্রথম আমরা এটার একটা ছবি এঁকে নিই। সো এবার আমরা দেখব এটা ব্যাটারি কানেক্টর, এটা আমরা সিপিইউ করে নিয়েছি, এটা আমাদের ক্রিস্টাল, এটা আমাদের নেটওয়ার্ক আইসি, এটা কিন্তু ফিল্টার, নেটওয়ার্ক ফিল্টার। সো এবার আমরা দেখবো ট্র্যাক লাইনটা কিভাবে কাজ করছে। সিপিইউতে নির্দেশ করছে, সিপিইউ থেকে ক্রিস্টাল, মানে ক্রিস্টাল থেকে সিপিইউতে আসছে, ক্রিস্টাল থেকে সিপিইউতে আসছে নির্দেশ ফ্রিকোয়েন্সিটা, এবং সিপিইউ থেকে কিন্তু নেটওয়ার্ক আইসিতে নির্দেশ করছে। ইনপুট আউটপুট কিন্তু ভোল্টেজ অবশ্যই আছে, একটা দিয়ে ইনপুট হচ্ছে, একটা দিয়ে আউটপুট হচ্ছে, কেননা সিপিইউ থেকে ভোল্টেজটা আসছে, ভোল্টেজটা আসার পরে এটা একটা নেটওয়ার্ক আইসি একটা ফ্রিকোয়েন্সি ক্যাচ করে সেটা কিন্তু সিপিইউতে আবার নির্দেশ পাঠাচ্ছে, তারপরে কিন্তু নেটওয়ার্কটা কাজ করছে। সো এইবার সিপিইউ থেকে ট্র্যাক লাইনটা বেরিয়ে, রেজিস্টারের মাধ্যমে, চলে যাবে ফিল্টারে, রেজিস্টার দিয়ে চলে যাবে ফিল্টারে, ফিল্টার থেকে ফিল্টার হয়ে এখানে দুটো লাইন হবে, একটা লাইন রেজিস্টার দিয়ে চলে আসবে, রেজিস্টার দিয়ে অ্যান্টেনা টিপসে চলে যাবে। সিএসএম লাইনটা দিয়ে কীভাবে যা ট্র্যাক লাইনটা ক্রিয়েট হচ্ছে সেটা আমরা দেখলাম। এইবার পরবর্তী আরও একটা টিপসের লাইন থাকে, সেই পরবর্তী টিপসের লাইনটা থাকবে গ্রাউন্ডের সঙ্গে, গ্রাউন্ড থেকে রেজিস্টার দিয়ে, কিন্তু আরেকটা লাইন হবে অ্যান্টেনা টিপসের, এটা গ্রাউন্ড থেকে হবে। সো জিএসএমটা পিএর থেকে, মানে নেটওয়ার্ক আইসি থেকে বেরিয়ে রেজিস্টার ভায়া হয়ে, ফিল্টার ভায়া হয়ে কিন্তু টিপসের অ্যান্টেনার তারের সঙ্গে, গ্রাউন্ডের সঙ্গে রেজিস্টার দিয়ে যুক্ত হবে। এইভাবে কিন্তু অ্যান্টেনা টিপসটা কাজ করে। যদি কোনো কারণে আমাদের অ্যান্টেনা টিপসটা মিসিং হয়ে যায়, তখন আমরা কীভাবে অ্যান্টেনা টিপসটা ফিক্স করব, তখন আমরা অন্য জাম্পার ওয়্যার দিয়ে আমরা একটা অ্যান্টেনা ফিক্স করতে পারি।
যে কোনো হেডফোন ওয়্যার, হেডফোনের যে ওয়্যারগুলো থাকে হেডফোনের ওয়্যার দিয়ে কিন্তু আমরা নেটওয়ার্কটা ফিক্স করতে পারি। হেডফোনের ওয়্যার কিছুটা আমরা ইউজ করব, এক ফুট মতো আমরা, এক ফুট হোক হাফ ফুট হোক আমরা ইউজ করব। ইউজ করে হেডফোনের ওয়্যারের একটা আমরা দেব গ্রাউন্ডের সঙ্গে, আর একটা আমরা দেব এই সিপিইউ নেটওয়ার্ক আইসির থেকে যে ফয়েলটা বেরিয়েছে, যে ট্রাক লাইনটা বেরিয়েছে, এই ট্রাক লাইন থেকে আমরা ওয়্যারটা নিয়ে এখানে আমরা ওয়্যারটা শর্ট করব গ্রাউন্ডের সঙ্গে। তাইলে কিন্তু আমাদের অ্যান্টেনাটা প্রপারলি কাজ করবে নেটওয়ার্ক। আশা করি বোঝা গেল। যদি আমাদের এই ট্রাক লাইনটা মিসিং থাকে তবে কিন্তু আমরা এইটা ইউজ করব। সো বোঝা গেল, আশা করি সকলে বুঝতে পেরেছে। সো এইভাবে কিন্তু আমাদের অ্যান্টেনাটা কাজ করে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবে।